শুভ দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলার অন্তর্গত কুঠিয়া কবুতরের হাটে। দেখতেই পাচ্ছেন দেশি এবং বিদেশি বিভিন্ন প্রজাতির কবুতর এই হাটে রয়েছে। এই হাট বসে প্রতি শনিবার। প্রতি শনিবারে আসলে একদম সকাল থেকেই শুরু হয়, চলে বিকাল পর্যন্ত। তো এখানে যারা আসলে কবুতর বিক্রি করতে এসছেন তাদের সাথে আমরা কথা বলবো, এই কবুতরগুলোর দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন কথা বলার চেষ্টা করি বিক্রেতা ভাইদের সাথে। এছাড়া ডিটেলে ফোন নাম্বার থাকবে, আপনারা চাইলে ফোনেও যোগাযোগ করতে পারবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? ভালো ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা আজকে কতগুলো কবুতর নিয়ে আসছেন? আজকে 50 জোড়া আনছি। মাশাআল্লাহ, 50 জোড়া বিক্রি হয়েছে? দুই এক জোড়া ইনশাআল্লাহ আল্লাহ দিছে বিক্রি হয়েছে কিছু। আপনার তো খামার আছে? খামার খামার। আচ্ছা, খামারটি যেন কোথায়? গাউসিয়া। গাউসিয়াতে? তাহলে আমরা কোনো একদিন খামারে হাজির হবো। তো আমাদের খামারে সব মিলে কতগুলো কবুতর আছে? 100 জোড়া। এই যে খামার করছেন, তো খামার কি আসলে মোটামুটি লাভজনক? এখন আজারে থাকতে বেকার থাকতে ভালো কাজ করা, লাভ হয়, পরিশ্রম করা। হ্যাঁ, লাভ তো লাভ হয়। আচ্ছা, আপনি আমাদেরকে একটু বলেন, যেহেতু এই যে এখানে দেখতে পাচ্ছি বিউটি হোম রয়েছে, বিউটিটা বেশ ভালো চাহিদা। সাদা বিউটি, সাদা বিউটির দামটা কেমন আছে? সাদা বিউটির দাম 15,000 টাকা। 15,000 টাকা একদম ফিক্সড? ফিক্সড 12,000 এর বিক্রি করি। আপনি একটা ফিক্সড দাম বলবেন আর চাওয়া দামটা বলবেন, কারণ যারা কিনতে আসবে আপনার কাছে বুঝছেন না। একদম ফিক্সড 12,000 টাকা আর চাওয়া দাম 15,000। চাওয়া দাম 15,000। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি বাগদাদি রয়েছে, সাদা বাগদাদি হোমা। সাদা বাগদাদির দামটা কেমন? সাদা বাগদাদি হোমা এটা আপনার 8,000 টাকা একদম। একদম 8,000? এখানে আর দামাদামি কোনো সুযোগ নাই, এগুলো কি সব অ্যাডাল্ট পেয়ার? একদম রানিং পেয়ার? রানিং পেয়ার। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ডিম বাচ্চা গ্যারান্টি? গ্যারান্টি। আচ্ছা, তাহলে তো কোনো কথাই নেই, মাক্সি রেখেছেন দেখতে পাচ্ছি। নরমালি গাল্লায় মাক্সির দামটা কেমন? এটা হচ্ছে লেসার, মাক্সি লেসার, এটা আপনার 2500 টাকা পড়বে। 2500 টাকা, এটা রানিং পেয়ার? রানিং পেয়ার। হেলমেট বা নান বলে? নান নান 3,500 টাকা পড়ে। 3,500? এটাও রানিং পেয়ার? রানিং পেয়ার। আচ্ছা, এখানে এখানে দেখতে পাচ্ছি রেড চেকার, এটা বাচ্চা মনে হচ্ছে না? এটা দেশি গোল্লা কবুতর। ও, গোল্লা কবুতর। রেড চেকার নামে একটা কালার আসছে, দর্শক মনে দেখতে পাচ্ছেন। এইটা কি কবুতর? এটা গোল্লা, ওই ইন্ডিয়ান গোল্লা। আচ্ছা, ইন্ডিয়ান গোল্লা, এগুলোর দামটা কেমন? 3,500। 3,500 টাকা জোড়া? এগুলো সবই অ্যাডাল্ট পেয়ার, একদম রানিং পেয়ার? একদম সব রানিং। আচ্ছা, আপনার এখানে কোকা আছে নাকি? না, কোকা নাই। কোকার দামটা কেমন এখন? কোকা আমার নাই, জানা নাই যেটা আমার। আচ্ছা, কোকা পালন করেন না? কোকার চাহিদাটা কেমন? না, চাহিদা নাই, দু একজনের দিকে মাঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোকার চাহিদা তেমন নাই। দর্শক বন্ধুরা, আপনারা বলেছিলেন যে কোকার দাম দেখাইতে, তো দেখুন এমনিতে অনেক কবুতর আছে হাটে, এছাড়া প্রচুর পরিমাণে কবুতর কিন্তু এই হাটে এসছে। সেই কবুতরগুলোর দাম দরও আমরা একটু জানানোর চেষ্টা করব। তো যেটি হলো যে এই যে খামারি ভাই রয়েছেন, এই খামারি ভাইয়ের সাথে আপনারা কীভাবে যোগাযোগ করতে পারবেন, চলুন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা ভাই, আমরা তো দাম দর মোটামুটি দেখাইলাম, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, আপনার খামারে গিয়ে কবুতর সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে কীভাবে করতে পারবে? গাউসিয়া যাইতে হবে, গাউসিয়া মার্কেটের পিছনে সিংলা বগেরাম। আচ্ছা আচ্ছা, আমার নাম আবুল হোসেন, আমার মোবাইল নাম্বার আছে 01722560 3440 3440। আচ্ছা আবুল হোসেন ভাই, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। শুভ দর্শক, চলুন আমরা আরেকটু ধরার চেষ্টা করি হাটটি, আরো কিছু কবুতরের দাম দর জেনে নেওয়ার চেষ্টা করি। এখানে আরো রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে গ্রিজেল রয়েছে, গ্রিজেলের দাম কেমন? গ্রিজেলটা আপনার 4,000 টাকা। 4,000 টাকা একদম ফিক্সড? ফিক্সড। এখানে দামাদামের সুযোগ নাই? না। এই পাশে দেখতে পাচ্ছি এক ভাই রয়েছেন, এই দেখতে পাচ্ছেন এটাও রেসার রয়েছে, এই যেখানে এই লেসারটা 5,000, 5,000 টাকা জোড়া? আচ্ছা আচ্ছা, তো এইভাবে কিন্তু অনেক কবুতর আছে দর্শক বন্ধুরা। এটা 2500 টাকা দাম পড়বে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার রয়েছে, মিলির দাম রয়েছে 3,500 টাকা জোড়া, সবই এগুলো রানিং পেয়ার? রানিং পেয়ার রয়েছে। ভাই ধন্যবাদ, ভালো থাকবেন। এখানে দেখতে পাচ্ছি যে আর এক ভাই রয়েছেন, ওই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি, দেখি ওই ভাই কি পরিমাণে কবুতর নিয়ে আসছেন, ভাইয়ের সাথে একটু কথা বলা যায় কিনা। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি প্রচুর পর্যাপ্ত পরিমাণে এখানে, মানে আমি খামারি, আমি দেখে মনে হচ্ছে সিরাজি প্লাস হলো যে রেসিং পিজন রয়েছে। আমরা একটু দেখার চেষ্টা করি, দাম দরও জানার চেষ্টা করি ভাইয়ের থেকে, মেবি দামাদামি চলছে এই কবুতরটি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আজকে কতগুলো কবুতর নিয়ে আসলেন? আমি 18 পেয়ার আনছি। 18 পেয়ার, মাশাআল্লাহ, বিক্রি হচ্ছে তো 2-4 পেয়ার ইনশাআল্লাহ। আজকে রেসারের দামটা কেমন? এইটা বিভিন্ন আইটেমের দাম মোটামুটি ভালো, মানে এই যে আপনার এখানে দেখতে পাচ্ছি একটা রয়েছে 2500 আছে, 3000 আছে, 1800 আছে। আচ্ছা, আমি খামারি। আপনার খামারটি কোথায় ভাই? মাওনা চৌরাস্তা। মাওনা চৌরাস্তা, তাহলে কোনো একদিন আপনার খামারেই আসতে হয়, দেখাইতে হয় দর্শক। অবশ্যই যাবেন। আচ্ছা, সিরাজি দেখতে পাচ্ছি ভাই নিয়ে একটু দেখছেন।
এটা কি লাহোরি নাকি নরমাল না না এটা সিরাজি নরমাল সিরাজি দেশি দেশি এগুলোর দামটা কেমন চলছে আজকে এইগুলি আপনার 3,000 2,500 3,000 ভাই কি কিছু বলছে নাকি দাম দাম না ভাই দেখতেছে দেখতেছে আর এমনি দেশি কবুতর কেমন দামে আজকে আমি দেশি পালি না আমি ফেন্সি আইটেম দিয়ে পালি ফেন্সি আইটেম তাই পালি আচ্ছা ভাইয়ের যেহেতু খামার রয়েছে সেহেতু যদি কেউ আমাদের এই ভিডিওটি দেখে আপনার খামারে যেতে চায় আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার খামারে গিয়ে কবুতর কিনতে চায় সেক্ষেত্রে যোগাযোগ কিভাবে করবে আমার টেলিফোন নাম্বার আছে একটু যদি বলতেন 01315 688 3550 ভাইজানের নাম সুফাজ্জল তোফাজ্জল ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন শুভ দর্শক চলুন আমরা আরেকটু ঘোরার চেষ্টা করি আরো কিছু কবুতরের দাম দর জেনে নেওয়ার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি রেসিং বিজনের বাচ্চা রয়েছে এই দেখুন বন্ধুরা একদম ছোট বাচ্চা এটার দামাদামি মনে হচ্ছে এই ভাই নিয়ে আসছেন কেমন আছেন আপনি ভালো আছি কয়টা কবুতর নিয়ে আসছেন আপনি কতগুলো পালন করেন আচ্ছা 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 ওখানে দেখতে ওদের সাদা ভিডিও আছে সেগুলো তো আনেন নাই ধন্যবাদ এদিকে দেখতে পাচ্ছেন দেশি কবুতর রয়েছে অনেকগুলো এই ভাই মনে হয় নিবে দামাদামি করতেছে দাম বলছেন আপনি অবশ্যই কত বললেন 1,000 কইছি উনি কত বিক্রি করতে চায় 1,500 উপরে আপনি এই দামে নেবেন না4,000 এটা আপনি 4,000 বিক্রি করবেন না কিছু কমাবেন এটা এটা আসলে কাস্টমারের উপরে কিছু ডিপেন্ডস করবে আপনি এটা আইডিয়া ঠিক করে আসছেন না যে আসলে হাটে গিয়ে এত হলে আপনি বিক্রি করবেন 3+3,000 উপরে 3,000 এর উপরে হলে বিক্রি হবে এগুলো কার এই যে এগুলো এই ভাই আচ্ছা মোটামুটি এটা তো সেমই দেখা যাচ্ছে এটা আরো ভালো কোয়ালিটি এটা আরেকটু ভালো কোয়ালিটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই বোধহয় এটা সিরাজি কিনে ফেলছে সিরাজি কিনছেন নাকি এটা হ্যাঁ না না আমি বিক্রি এটা 7-8টা বিক্রি করছি এটাও বিক্রি করব না মানে এটা নট নট মানে ওইটা যেটা বিক্রি করলেন এটা নট ছিল না মাদি ছিল মাদিটা বিক্রি করব জোড়া ভেঙে বেচে দিলেন জোড়া ভেঙে তো সাধারণত কেউ বিক্রি করতে চায় না এটা কত বিক্রি করলেন এটা তো অ্যাডাল্ট প্যাড ছিল একদম রানিং প্যাড আচ্ছা এই নটা কত দাম চান এটা 2,500 একদম ফিক্সড না আর কমবে 2,000 2,000 হলে নটা বিক্রি হবে আপনার কি খামার আছে নাকি হ্যাঁ খামার আছে কতগুলো অভিযান আছে আপনার খামারে 55 জোড়ার মতো কবুতর আছে আপনার 55 জোড়া খামারটি কোথায় মোয়ারজালে আচ্ছা আপনি আমাকে একটু বলবেন যেহেতু আপনার খামার আছে পালন করতেছেন খামার করে কি মোটামুটি লাভবান আপনি দেখে কিন্তু আপনাকে মনে হচ্ছে যে স্টুডেন্ট আপনি ঠিক আছে এরকম একটি বিষয় তো তারপরে আপনি খামার করছেন তো আপনার খামারে যদি কেউ যেতে চায় যেহেতু বিক্রি করতেই হয় তাই না ভিড় হয়ে গেলে তখন তো সেগুলো রাখার উপায় নাই বিক্রি করতে তো আপনার খামার থেকে যদি কেউ নিতে চায় সেই সুযোগ কি আছে অবশ্যই আছে সেক্ষেত্রে আপনার সাথে কি যোগাযোগের কোনো মাধ্যম আছে অবশ্যই কি মাধ্যম আছে একটু বলেন তো মানে মর্যালে গিয়ে যদি কেউ নিতে চায় ফোন নাম্বার অথবা ফেসবুক পেজ লিংক আছে একটু বলেন আপনার ফেসবুক পেজ প্লাস রোজে আপনার ফোন নাম্বারটি বলেন আমার গ্রুপের নাম হচ্ছে কবুতর প্রেমিকদের আড্ডা হ্যাঁ আচ্ছা আমি আচ্ছা ফেসবুক আইডির নাম হচ্ছে সালমান ফার্সি আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বার বা কিছু শিওর ওটা আমি আপনাকে পার্সোনালি দিয়ে দিলে আপনি ডেসক্রিপশনে দিয়ে দিবেন আপনি নাম বলে দেন সমস্যা নেই 01628 96 73 ভাইজানের নাম সালমান ফার্সি আচ্ছা সালমান ফার্সি ভাই ভালো থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভ দর্শক আমরা রয়েছি পুঠিয়া কবুতরের হাটে চলুন আরো কিছু কবুতরের দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি সাদা রঙের এটা দেখে মনে হচ্ছে হোমা আবার এটা আসলে কি কবুতর একটু আমি জেনে নেওয়ার চেষ্টা করি যে ভাইয়ের নিয়ে আসেন এইগুলো কার ভাইয়ের নাকি এই ভাই আচ্ছা এটা কি কবুতর এটা হোমার মানে একটু ক্রস করানো হয়েছে জাত উন্নয়নের জন্য নাকি না না হেডি জাতি আলাদা এটা জাতি আলাদা আচ্ছা এগুলো দামটা কেমন চাচ্ছেন জোড়া 4,000 টাকা চাচ্ছেন এগুলো কি অ্যাডাল্ট মানে একদম রানিং প্যার আচ্ছা বিক্রি কত করবেন তুমি বিক্রি দামটা আমাদের কি জানাবেন
কাস্টমার যা বলে তা আপনি একটু ঠিক করে আসেন না বাসা থেকে এসে যেহেতু আমরা এই হাট ঘুরি তারপরে যেটি হলো যারা বিক্রেতা রয়েছেন আপনারা তাদের ফোন নাম্বার দিয়ে দেই তো মানুষ একটা আইডিয়া নিতে পারে 3500 হলে এইগুলো বিক্রি করার ইচ্ছা রয়েছে আচ্ছা আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কবুতর আছে এখানে বেবি পেয়ার রয়েছে আয়রা নিয়ে আসছেন এদিকে দেখতে পাচ্ছি আরো কবুতর আছে শিরাজিও আছে দেশি শিরাজি লাহোরি শিরাজি তো আপনারা পুঠিয়া হাটে আসলেই কিন্তু খুব সহজে কবুতর ক্রয় করে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে পুঠিয়া হাট থেকে জানানোর চেষ্টা করলাম বিভিন্ন প্রজাতির কবুতরের দাম দর সম্পর্কে বন্ধুরা আপনারা যে যেখানে রয়েছেন প্রত্যেকে নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন তবে যারা আমাদের ইউটিউব চ্যানেল ভালোবাসেন বা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখেন তারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন